সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের যাদের জন্মলগ্ন কর্কট, অর্থাৎ কর্কট লগ্নে জাতক জাতিকাদের 2021 সালে ভাগ্যে কী অপেক্ষা করছে তা জানাতে আমার আজকের আয়োজন। সেই সঙ্গে আপনারা জানতে পারবেন কর্কট লগ্নে জাতক জাতিকারা কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ, কী চরিত্র বৈশিষ্ট্য বহন করে, কোন কর্ম বা কোন ব্যবসা বাণিজ্যে বেশি সফলতা অর্জন করবেন, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কতটা থাকবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা বা ভবিষ্যৎ গড়তে কতটা সক্ষম হবেন, বা প্রেমী যুগলের প্রেম কতটা বাস্তবায়িত হবে, বা প্রেমী যুগল কেমন লাইফ লিড করবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধব ভাগ্য কেমন থাকবে, তাছাড়া অশুভ ফল প্রশমনের জন্য কী করবেন 2021 সালে কর্কট লগ্নে জাতক জাতিকারা, এই সকল প্রশ্নের উত্তর পাবেন এক ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের কর্কট লগ্ন, এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে ইচ্ছা শক্তি কিন্তু প্রবল, তাছাড়া অতি দৃঢ় বা শক্ত মনোভাবাপন্ন মানুষ, আজীবন যুদ্ধ করার জন্যই যেন আপনারা জন্মেছেন। সেই সঙ্গে যে কোনো বড় বড় কাজের পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য পরিচালনা, সৈন্যদল গঠনের কাজ প্রভৃতিতে কিন্তু আপনাদের আগ্রহ বেশি দেখা যায়। তাই তো আপনারা বিশেষ করে সমাজসেবক, লিমিটেড কোনো কোম্পানি, ব্যবসা বাণিজ্য, এমনকি বড় বড় কাজ করে সফলতাও কিন্তু অর্জন করে থাকেন। এমনকি কর্কট লগ্নের জাতক জাতিকারা অপরের সমালোচনা কোনো ক্রমেই সহ্য করতে পারেন না, এমনকি স্বাধীনভাবে কাজ করতে বেশি পছন্দ করেন। তাই তো আপনার এই স্বাধীনতা বা স্বাধীন কাজের মনোভাবাপন্নতা আপনাকে একক ব্যবসা বা কর্মক্ষেত্রে সর্বোচ্চ আসন লাভ করাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে কর্কট লগ্নের জাতক জাতিকাদের সর্বদা ছাড় দিতে হবে। মনে রাখবেন, কর্কট লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হওয়া অনেকাংশে কঠিন। মনে রাখবেন, আপনাদের মন কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে, এমনকি আপনারা বিপরীত লিঙ্গের লোকদের, বিশেষ করে আপনি পুরুষ হলে আপনার স্ত্রী এবং যদি নারী হন তাহলে আপনি আপনার স্বামীর মন কিন্তু বুঝে উঠতে পারবেন না। এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীর তরফ থেকে কোনো বাধা যদি নাও পান, তথাপিও সন্তান সন্ততিদের কাছ থেকে কিন্তু আপনি মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা সহ্য করতে হবে। সেই সঙ্গে অত্যন্ত স্নেহাকাঙ্ক্ষীও কিন্তু আপনারা বটে। এই স্নেহের কারণে বা স্নেহের আকাঙ্ক্ষা প্রচুর থাকার কারণে মনের মানুষ খুঁজতে খুঁজতে সারা জীবন কিন্তু ব্যয় করে দেবেন কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন। তাই তো কর্কট লগ্নের জাতক জাতিকাদের চঞ্চলতা পরিধান করতে হবে বা পরিত্যাগ করতে হবে, সেই সঙ্গে মাথা ঠান্ডা রেখে প্রতিটা কাজে অগ্রসর হতে হবে, তবেই কিন্তু কর্মে সফলতা আসবে। কোনো রকম গোয়ার্তুমি বা গর্বিত ব্যবহারের জন্য কিন্তু নিজেই নিজের পায়ে কুড়াল মারতে পারেন। তাছাড়া নব নব পরিকল্পনার এক অদম্য লালসা বা উৎসাহ, সেই সঙ্গে আত্মবিশ্বাস এত বেশি প্রবল যে অন্যের যুক্তি কখনোই আপনারা গ্রাহ্য করতে চান না। এমনকি আপনাদের চিন্তা এবং কার্যে এক ধরনের অস্থিরতা, অসতর্কতা, এমনকি সব কিছুতে একটু বাড়াবাড়ি করার মানসিকতা যেন আপনাদের স্বভাব সিদ্ধ। তাছাড়া অপ্রিয় সত্য কথা বলা আপনাদের যেন অভ্যাস, যার জন্য শত্রুতার সৃষ্টি হতে পারে, এদিকে সর্বদা নজর রাখতে হবে। মনে রাখবেন, সর্বদা অপ্রিয় সত্য কথা সকল ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না। এমনকি কর্কট লগ্নের জাতক জাতিকাদের নিচু শ্রেণীর লোকেদের সাথে যেন তেন প্রকারে মানে কর্ম সমাধান করার এক মানসিকতা থাকে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকাদের অত্যাচারী হতেও কিন্তু দেখা যায়, যার কারণে নৃশংসভাবে জীবনাবসান ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই তো সতর্ক থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে। মনে রাখবেন, আপনার আশ্রিত প্রতিপালিত ব্যক্তি বা শ্রমিক কর্মচারীরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার যৎপরনাস্তি ক্ষতি সাধন, এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত টেনে আনতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া কর্কট লগ্নে জাতক জাতিকাদের মনে একটু অহংকার বেশি থাকবে, যার ফলে এই অহংকার কিন্তু
আপনার কর্ম বা ব্যবসা বাণিজ্য যে লাইনেই থাকুন না কেন, আপনাকে সবাই যে কর্তা ব্যক্তি বলে ভাববে এটি কিন্তু ভাবা ঠিক হবে না। এই ভাবার কারণেই কিন্তু আপনার জীবনে এক শোচনীয় পরাজয় টেনে আনতে পারে। যদিও আপনারা স্নেহ ভালোবাসার ব্যাপারে বেশি আঘাত পান, বেশি আগ্রহী বলেই কিন্তু বেশি আঘাত পান। তাছাড়া এই কর্কট লগ্নের নারীদের চরিত্র বিশেষ করে বুঝে ওঠা খুবই কঠিন। তাছাড়া কর্কট লগ্নের জাতক যারা আছেন তাদের বিশেষ করে এই নারী চরিত্র বোঝার ক্ষেত্রে প্রায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে জীবনে প্রকৃত জীবনসঙ্গী খুঁজে পাওয়া কষ্ট হয়, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হতে পারে। সেই সঙ্গে জীবনে কোনো না কোনো সময় কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এমনকি পাশবিকভাবে মস্তিষ্কে আঘাত, জলে ডুবা, দাঁত, চোখ, পেটের রোগ প্রভৃতিতে ভুগতে হতে পারে। তথাপিও কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে বন্ধুত্ব হবে। যারা বৃষ লগ্ন, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর ও মীন লগ্নের জাতক জাতিকা, এই সকল জাতক জাতিকাদের সাথে প্রেম বন্ধুত্ব আপনার জন্য শুভ এবং সুদূর প্রসারী করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে বিশ্রাম এবং নিদ্রা, এই দুটো দিকে বেশি খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত মস্তিষ্ক চালনা করতে গিয়ে মস্তিষ্কের কোনো ব্যাধিপীড়ায় আপনাকে ভুগতে হতে পারে। তাই তো আপনাকে মস্তিষ্ককে শান্ত রাখতে হবে, উত্তেজনা পরিত্যাগ করতে হবে বা উত্তেজক খাবার একেবারেই বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ, কোনো ক্ষত, অস্ত্রোপচার এসবও কিন্তু একাধিকবার ঘটতে পারে আপনার জীবনে। সুপ্রিয় দর্শক, তাছাড়া কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ বর্ণ হচ্ছে বিশেষ করে শ্বেত শুভ্র বর্ণ, এমনকি লাল, নীল, বেগুনি রং আপনাদের জন্য শুভকর হবে। বিশেষ করে ঘোর অসুস্থতায় সাদা বা শুভ্র বর্ণ, ঘিয়ে বর্ণ, এমনকি লাল, নীল, বেগুনি রঙের ব্যবহার আপনার জন্য দ্রুত আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। এমনকি কোনো শুভ কাজে গমনের পূর্বে যদি আপনি এই রঙের পোশাকাদি পরিধান করেন, বিশেষ করে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এমনকি আপনার শিক্ষা জীবনের পরীক্ষায় বা কোনো কর্মজীবনে পদার্পণ করার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে উদ্বোধনের দিনে আপনি যদি এই সকল পোশাকে পরিধান করেন, তাহলে দেখবেন আপনি শুভ ফল প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এক নজরে কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2021 সালটি কেমন যাবে। দেখুন, 2021 সালের পয়লা জানুয়ারি রাত্র 12:01-এর রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কর্কট লগ্নের জাতক জাতিকাদের লগ্নপতি গ্রহমাতা চন্দ্র কিন্তু আপনার লগ্নে অবস্থান করবে। সেই সঙ্গে আপনার লগ্নের পঞ্চমে তুঙ্গস্থ কেতুর সাথে চতুর্থ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্যের জ্যোতি, তাছাড়া আপনার লগ্নের ধনপতি এবং তৃতীয় দ্বাদশপতি রবি বুধের জ্যোতি, ষষ্ঠে ধনুরাশিতে আপনার লগ্নের সপ্তম ও অষ্টমপতি ন্যায় দেবতা শনি মহারাজ, সমগ্র বছরটাই সপ্তমে এবং সেই সঙ্গে বর্ষারম্ভকালে দেবগুরু বৃহস্পতি শনির জ্যোতি। তাছাড়া আপনার লগ্নের পঞ্চম এবং দশমপতি সেনাপতি মঙ্গল মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে এবং সর্বগ্রাসী গ্রহ রাহু সমগ্র বছরই দ্বিতীয় পদ্ধতিতে বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে বর্ষারম্ভকালে এই রাহু মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে সমগ্র বছরের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলা যায় দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। অবশ্য সমগ্র বছরই কিন্তু আপনার লগ্নের উপর শনি মহারাজের দৃষ্টি পড়বে, যার ফলে আপনার জীবনে কিছুটা মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা এই 2021 সালে ভোগ করতে হতে পারে। তথাপিও বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, এমনকি কর্ম ব্যাপদেশে স্বদেশ বিদেশ ভ্রমণ হবে, অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে, তেমনি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বারবার বৃদ্ধি পাবে। তাছাড়া অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ যেমন প্রশস্ত হবে, তেমনি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এমনকি শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, এমনকি উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে। সেই সঙ্গে
পিতা মাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা আপনার জীবনের স্বপ্ন পূরণে সহায়ক হবে। তবে মনে রাখবেন, সমগ্র বছরটি কিন্তু আপনার লগ্নে চতুর্থে শনি মহারাজ দৃষ্টি প্রদান করবে, যার ফলে মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, এমনকি মায়ের স্বাস্থ্যগত কারণে দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও প্রেমিক প্রেমিকাদের জন্য বছরটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। তাছাড়া সমগ্র বছরই সপ্তমে শনি মহারাজের অবস্থান করায় অত্যাবশ্যকীয় বিবাহে অবশ্য কোনো না কোনো বাধা আসলেও পুনরায় আবার এই বিবাহ সুসম্পন্ন হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। তবে মনে রাখবেন, জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা ছোটাছুটি করতে হতে পারে বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় এবছর অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, এই দেবগুরু বৃহস্পতির 5ই এপ্রিল কুম্ভ রাশিতে গমন এবং 14ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান, এবং তৎপরবর্তী 21শে নভেম্বর এই বৃহস্পতির পুনরায় আবার কুম্ভ রাশিতে গমন এবং 31শে ডিসেম্বর পর্যন্ত অবস্থানকালীন সময়ে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে, যার ফলে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। তাছাড়া সমগ্র বছরটি কিন্তু রাহু আপনার লগ্নের দ্বাদশে, তৃতীয়ে, পঞ্চমে এবং সপ্তমে দৃষ্টি প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত কিন্তু সঞ্চয় হাত পড়তে পারে, এমনকি আকস্মিক ব্যয়ের কারণে আপনাকে ধার দেনা করতে হতে পারে। অবশ্য গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি বা যানবাহন ক্রয়ের ক্ষেত্রে ঋণ হলে এটি কি ঋণ বলবে না, তবে অপ্রত্যাশিত ব্যয়ের কারণে বা কোনো বিনিয়োগ করে আটকে যাওয়ায় আপনাকে কিন্তু ঋণগ্রস্ত হলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া আপনার লগ্নে তৃতীয়ভাবে রাহু দৃষ্টি প্রদান করায় ভাই বোনদের সাথে মতানৈক্য হবে যেন নিত্য মাসের ঘটনা। তাই তো ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, এমনকি কোনো ভাই বোনের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এত দোষ সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি সহ অন্যান্য শুভ গ্রহ যোগে কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2021 সালটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, যদি আপনারা সতর্ক থাকতে পারেন। বিশেষ করে সতর্ক থাকতে হবে আপনাকে অর্থ সঞ্চয়ের ব্যাপারে বা অর্থ বিনিয়োগের ব্যাপারে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তাছাড়া এই 2021 সালটিতে কিন্তু গৃহবাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন অতিরিক্ত পরিমাণে খারাপ হতে পারে বা সেগুলোকে সারতে গিয়ে আপনাকে নাজেহাল হয়ে পড়তে হতে পারে, এমনকি আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে বা একাধিকবার শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথেও কিন্তু সদ্ভাব বজায় রাখা কঠিন হতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে। তাছাড়া বাকি সকল দিক, বিশেষ করে কর্ম, ব্যবসা, বাণিজ্যে প্রচুর উন্নতি করবেন, এমনকি নতুন কর্ম, নতুন ব্যবসা, বাণিজ্য সুদূর প্রসারী হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এবার আপনাদের প্রশ্ন যে তাহলে এই যে অশুভ দিক, এই অশুভ দিক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কী করতে পারি? বিশেষ করে কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এবছরের অশুভ ফল প্রশমনের জন্য পীতম্বরী, নীলা এবং রক্তপ্রবাল এই দুটি রত্ন ধারণ করতে হবে। এই রত্ন দুটি পীতম্বরী, নীলা বিশেষ করে 4 থেকে 5 শ্রুতি পুরুষেরা মধ্যমা বা তর্জনী আঙ্গুলে এবং রক্তপ্রবাল 10 থেকে 12 রতি অনামিকা আঙ্গুলে ধারণ করবেন, এবং নারীরা 3 থেকে 4 রতি পীতম্বরী, নীলা মধ্যমা বা তর্জনীতে এবং অনামিকা আঙ্গুলে রক্তপ্রবাল ধারণ করবেন। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে শ্বেত বেড়েলার মূল, বামুনহাটির মূল এবং অনন্ত মূল, এই মূল সংগ্রহ করে পুরুষেরা ডান বাহুতে এবং নারীরা বাম বাহুতে ধারণ করবেন। তবে মনে রাখবেন, মূল নির্দিষ্ট বারে নির্দিষ্ট সময়ে তুলে এনে পরিধান করবেন এবং 21 দিন অন্তর অন্তর পরিবর্তন করবেন। দেখবেন অশুভ ফল যেমন লাঘব হবে বা অশুভ সময়ে সর্বনিম্ন অশুভ ফল প্রাপ্ত হবেন, এবং শুভ যে যে দিক বলেছি সেই দিক সর্বোচ্চ শুভ ফল প্রাপ্ত হবেন এই
প্রতিকারের মাধ্যমে। মনে রাখবেন, প্রতিকার কখনো আপনাকে ধনী কোটিপতি করে দেবে এ কথা কিন্তু আমি কখনোই বলিনি আর বলবো না। প্রতিকার আপনাকে অশুভ ফল, সর্বনিম্ন অশুভ ফল দেবে এবং শুভ সময়ে সর্বোচ্চ শুভ ফল দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃত পক্ষে কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2021 সালের আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, সেই সঙ্গে আমার দেওয়া প্রতিকার ধারণ করে সর্বোচ্চ সফলতা লাভ করে থাকেন বা দুর্যোগকে সর্বনিম্ন মাত্রায় প্রশমন করতে সক্ষম হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।